গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতা মৃত নাবালিকা পরিবারের পাশে দাঁড়ালেন অধীর চৌধুরী, শুনলেন প্রতিবেশীদের কথাও। হাঁসখালী গণধর্ষণ কাণ্ডে নাবালিকার পরিবারের সাথে দেখা করতে পৌঁছালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। যদিও রাজনৈতিকভাবে নয়, পাশে থেকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত, একথা জানান তিনি। তিনি এসেছেন বলে জানিয়েছেন। তৃণমূলের নাম না করে তিনি বলেন, ওরা একদিকে ভয় দেখাবে, অন্যদিকে লোক। মেয়ের আত্মার শান্তির জন্য শক্ত হতে হবে মা বাবাকে, সহযোগিতা করতে হবে বিচারের সমস্ত সঠিক তথ্য উপস্থাপিত করে। আর এ ব্যাপারে কোনো রাজনৈতিক দল অথবা ব্যক্তি প্রভাবিত কেউ করলে সাথে সাথে ফোন করে জানাবেন আমাকে। প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন মৃত নাবালিকার বাড়ি ছাড়াও বেশ কয়েকজন প্রতিবেশীর সাথে কথা বলেন। সাথে ছিলেন নদিয়া জেলা কংগ্রেস সভাপতি অসীম সাহা সহ জেলা কংগ্রেসের নেতৃত্ব। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।